সেকেন্ড আজকে আগের দিনের আশা করি হোমওয়ার্কটা করে নিয়েছো। তো এই হোমওয়ার্কের আনসার এক দুটো বলে দিচ্ছি। দেখো এইটা একটু নতুন টাইপ ছিল, 65 × 11, এটা কি করে করবে একটু দেখে নাও ভাই। এখানে 6 আর এখানে 5 ছিল, তাহলে 6 আর 5 এ 11 হয়, কিন্তু এখানে 11 লিখে দিলে হবে না, কারণ দুটো ডিজিট হয়ে যাচ্ছে। তখন যেটা ক্যারি থাকবে মানে ওটাকে আগে যোগ করে দিতে হবে, তাহলে 6 আর 1 হয়ে যাবে 7। না বুঝতে পারলে আরেকবার বলছি, লাস্ট ধরো আমি লিখলাম 5 7 × 11, তাহলে 5 লিখবো 7 লিখবো, ঠিক আছে। কিন্তু 5 এর সাথে 12 এখানে 12 লিখবো না, 12 2 আর হাতে 1 ছিল, তাহলে 5 এর সাথে কত হয়ে যাবে 6, ঠিক আছে। ওটা আগে চলে আসবে, সাপোজ যদি এটাকেও যদি আমি করতে দিই, এটা সোজা আছে, এটা হয়ে যাবে 5 আছে 5 লাস্টে 7, 5 আর একে কত 6, 7 আর একে 8, এটা হয়ে যাবে। কিন্তু এটার ক্ষেত্রে দেখো এটা যদি করতে দিই লাস্টে 7 হবে, 7 আর একে কত 9, এই এটা শুরু হয়ে গেল, এটা হচ্ছে না। হ্যাঁ যদি এইটা ইন্টু 11 দিই, চলো এইটা দেখো, এইটা ইন্টু 11 যদি দিই তাহলে কি হচ্ছে দেখো, এটাকে এখানে দেখা যাচ্ছে না, পুরো করবো এদিকে করছি, দেখা যাচ্ছে না, তারপর এইটা যদি করি 5 আর 6 কত, লাস্টে তো 5 হবে, 5 আর 6 11, 11 টা 1 হাতে থাকলো, 1 8 আর 6 14, 14 রেখে 15 হাতে 1, 7 আর 8 15, 15 রেখে 16 হাতে 1, 7 আর 8 বুঝতে পারলে এইভাবে যোগ করতে হবে। আচ্ছা তারপরে আমি এই অঙ্কটা যদি বুঝাইনি দুটো বুঝে দিচ্ছি, আর 11 নিয়ে আরেকটা জিনিস শেখাবো, সেটাও শেখাবো এটা কি করে করবো। আচ্ছা তোমাদের একটা আগে সিম্পল জিনিস দিই, সিম্পল জিনিস খুবই ভেরি সিম্পল। এইদিকে ভাই দেখো, যদি আমি এইটাই তোমাদেরকে করতে দিই, দেড় আর আড়াই, এটা যদি তোমাদেরকে করতে দিই, তোমরা এটা নিশ্চয়ই কি করে করবে, এভাবে দুই একে দুই আর একে তিন, তিন বাই দুই লিখবে, প্লাস দুই দুগুণে চার, চার থেকে পাঁচ, পাঁচ বাই দুই, তাহলে দুই আর দুই লসও করবে, নিচে দুই উপরে তিন যোগ পাঁচ, মানে উপরে আট নিচে দুই, ভাগ করলে হবে চার। এত কষ্ট করে করবে তাই তো? অবশ্যই, কিন্তু কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য এরকম মেন্টালিটি রাখবা না, ঠিক আছে? অঙ্কটাকে অঙ্ক ভাববা না, অঙ্কটাকে ভাববা জাস্ট আ প্রবলেম। দেখো তাহলে এখানে একটা দেড় আর এখানে আড়াই, এরকম ভাবো, হাফ মানে তো কি, হাফ টাকা, এখানে দেড় টাকা আর এখানে আড়াই টাকা, কয় টাকা হবে ভাই, চার টাকা, শেষ, বুঝা গেল? তো এরকম করার কোনো দরকার নেই। শুনো, এক্সামে এরকম চারটা গোল থাকে, এই চারটার মধ্যে একটা ফিল করতে হয়, তো যে যত তাড়াতাড়ি ফিল করবে তত তাড়াতাড়ি লাভ। কেউ হলো এই পুরা করে চার করবে, ও কমপ্লিট করে, আর কেউ হলো শর্টকাট অপশন থেকে গোল করে দিবে, ঠিক আছে? এখানে কিন্তু টাইম বাঁচাতে হবে, যে অনেকে আমাকে বলে যে দাদা আমি হলো 60 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন অ্যাটেন্ডই করতে পারি না, পারা কোশ্চেনগুলো ছেড়ে দিই। কেন এই সমস্যাটা হচ্ছে? এই সমস্যাটা তোমরা ক্যালকুলেশনের স্পিড নেই, তাহলে ক্যালকুলেশনের স্পিড যদি না থাকো তাহলে কিন্তু অসুবিধা হবে। তো যাই হোক, এটা বুঝাতে পারলাম। দেখো তাহলে এটা কি করে করবো এবার দেখে নাও, তাহলে এটাকে ভাববো আমি 27 × 2/3, এটাকে ভাববো 128 × 5/6, মানে ভাববো যে এটা নাই, এটা নাই, ধরো এগুলো নাই, সাপোজ এই তিনটা নাই সাপোজ, তাহলে আনসার কত হতো বলো? তাহলে প্রথমে প্লাস প্লাস সেভ করে দিতাম, 208 আর 27 যোগ করলে কত হতো? 235, 235, 8 আর 27 35, আর এদিক থেকে 158 বিয়োগ করে দিলাম, তাহলে কত বাড়াবে? 77, কত বাড়াবে? 77, তাহলে 77। ধরো এক্সামে একটা অপশন আছে 77, একটা আছে 80, একটা আছে 87, একটা আছে 90, এরকম যদি অপশনে থাকতো পরীক্ষা, তাহলে আমাকে আর কিছু করতে হতো না, কেন একটাই তো 77 আছে, তাহলে ওটা ডাইরেক্টলি করতাম এক্সামে। কিন্তু পুরো অঙ্কটাতে করাতে না, নম্বর না, যে গোলটা আগে তাড়াতাড়ি করবে তার লাভ, ঠিক আছে? তো এখানে 77 হলো, এটা বোঝা গেছে, এইটা এটা যোগ করলাম, ওর থেকে 158 বাদ দিলাম। কিন্তু যদি প্রত্যেকটা অপশনে 77 থাকতো তাহলে কিন্তু আমাদেরকে আর একটু সলভ করতে হবে, কেন এখানে কত আছে বলো? 2/3, এখানে কত আছে বলো ভাই? 5/6, আর এখানে কত আছে? 4/9, এই তিনটা লসাগু করবো। এবার লসাগু তোমরা কি করে করো? জয় হো, এইভাবে 3 6 9, এইভাবে লসাগু করো, আর টাইমটা ওয়েস্ট করো, মনে দেখে তিন দিন দুগুণে ছয় দিন করো, কি দরকার অত টাইম লস করা? ডাইরেক্ট যেটা বড় সংখ্যা ওটার মাল্টিপল করো, নয় দুগুণে কত হবে বলো? হয়ে গেল। এবার ভাগ করবা, 3 আর 18 ভাগ করলে কত হবে? 6, 3
ছয় আটটা ছয় দুই উনি বারো হয়ে গেল। এবার ছয় আর আটটা ভাগ করো তিন, তিন পাঁচা পনেরো, নয় আর আটটা ভাগ করো দুই, চার দুই উনি হয়ে গিয়া বারো আর আট কত বার কুড়ি, বারো আর আট কত কুড়ি, কুড়ি পরে কুড়ি আর নিচে কত কোথাও কি ভুল করলাম করছি নাকি কোথাও দেখো তাহলে বারো আর আট এখানে ফোর বাই নয় ছিল তো কোশ্চেন ঠিক আছে বারো আর আটটা কুড়ি কুড়ি থেকে সরি কুড়ি থেকে পনেরো মাইনাস কত হবে পাঁচ তাহলে কত হবে পাঁচ বাই আঠারো কত বার হবে পাঁচ বাই আঠারো আমি মাইনাস করি দিব তাহলে আনসারটা ফাইনাল আনসারটা কত বার হলো সাতাত্তর পনেরো মুখে পাঁচ বাই আঠারো তাহলে অঙ্কটা আশা করি বুঝতে পারছো তাহলে এরকম যদি তোমরা মজাদার অঙ্ক পেতে চাও নিয়মিত তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে বন্ধু বান্ধব যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে সঠিক গাইডেন্স পাচ্ছে না তাদেরকেও এই ভিডিওটা শেয়ার করতে হবে ম্যাক্সিমাম শেয়ার ইজ কেয়ার ফর আদার্স ওকে আর ভালো লাগলে লাইক করুন আর